Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আছি ঐতিহাসিক বিবিরপুকুর হাটে। এই হাটটি একটি বড় হাট হওয়ার কারণে ঢাকা, সিলেট, নাটোর, পাবনা সহ সারা দেশের অনেক জায়গা থেকে ব্যাপারীদের এই হাটে আসতে দেখা যায়। আজকের হাটে যারা গরু ক্রয় করছেন তারা গরু পালন করার উদ্দেশ্যে গরু ক্রয় করছেন। আপনারা এখন খুবই সুন্দর 200 রঙের একটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম আঁকা হচ্ছে 1,25,000 টাকা। সারটির সর্বোচ্চ দাম 1,15,000 টাকা পর্যন্ত উঠেছে। গরু পালন একটি লাভজনক ব্যবসা, তাই যারা একটু বেশি পরিশ্রম করতে আগ্রহী তাদের জন্য গরুর খামারের ব্যবসা উপার্জনের একটি ভালো পথ। আপনারা এখন লাল রঙের চকচকে একটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম আঁকা হচ্ছে 1,50,000 টাকা। অল্প মাঝারি বেশি সব ধরনের পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করা যায়। আজকের হাটটি পর্যবেক্ষণ করে দেখা গেছে ছোট এবং মাঝারি মানের গরু চাহিদা সবচেয়ে বেশি, বিক্রি হচ্ছে 70,000 থেকে 1,20,000 টাকায়। এই ব্যবসায় লোকসান হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গরু রোগ ব্যাধি। কখনো কখনো রোগের সংক্রমণে অনেক গরু মারা যেতে দেখা যায়। এসব রোগ এড়াতে গরুকে সকল রোগের টিকা দেওয়া আবশ্যক। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছে ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।